हैव ए नाइस डे डियर एस्पायरेंट्स, वेलकम टू प्रदीप एकेडमी। ये भिडियोते आमी 2021 साल 26 सेप्टेम्बर जे WBP प्रिलिमिनारी एग्जाम हलो सेई एग्जामे GI थेके जे प्रश्नगुली अर्थात टोटाल 22 प्रश्न एसेछिलो सेई प्रश्नगुली आमी एखाने सल्व करेछि एबं संक्षिप्त आकारे शर्टकाट पद्धतिते सल्व करेछि। अवश्यई भिडियोटी शेष पर्यन्त देखो, तुम्हार उपकारे आसबे एबं कत स्कोर हलो एबं केन कोन GI-टा पारले ना एबं तार कोन पद्धतिते सठिक सल्यूशन करा जाबे सेटा शिखे नाओ। एबं आगेर जे भिडियो अर्थात आमी 50 GK कोश्चेनेर भिडियो आगेर आपलोड करे दिएछि, सेई भिडियोटी जदि ना देखे थाको अवश्यई देखे नियो एबं परे আমি ম্যাথ থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নেরও ভিডিও আপলোড করে দেব, অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, একটি ছক্কার তিনটি অবস্থান নিচে দেওয়া আছে, এর উপর ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কী বসবে? আচ্ছা দেখো, 2 নম্বর কোথায় আছে? 2 নম্বর 3 নম্বর ডায়াগ্রামে আছে, 2 নম্বর আছে। অন্য যে সংখ্যাগুলো 1 এবং 4, 1 এবং 4 কমন কোথায় আছে? 1 নম্বর ডায়াগ্রামে আছে, ঠিক আছে। 1 নম্বর ডায়াগ্রামে 1 এবং 4 আছে, সুতরাং 2-এর অপোজিটে 6 হবে, অর্থাৎ D হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, প্রোটার শব্দটিকে যদি সাংকেতিক ভাষায় এটা লেখা হয় তাহলে রিপোর্ট শব্দটিকে কী লেখা হবে? দেখো আমি করছি PORTER, প্রোটার, ঠিক আছে। কী লেখা হয়েছে? M, তারপরে B লেখা হয়েছে, N, Z, Q, N এগুলো লেখা হয়েছে, ঠিক আছে, এরকম লেখা হয়েছে। দেখো এখানে প্রোটারের যে শব্দগুলো আছে, ও সরি অ্যালফাবেটগুলো আছে, রিপোর্টেও সেই অ্যালফাবেটগুলো আছে, সুতরাং R এর জায়গা কত লিখবো? N লিখবো, এরকম লিখে তোমার অ্যান্সার হবে অপশান B, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে কোশ্চেন দেখো, এ বি এর ভাই, ঠিক আছে, এ হচ্ছে কার ভাই? বি এর ভাই। আচ্ছা এ যেহেতু বি এর ভাই, নিশ্চয়ই এ মেল, এ মেলের জন্য প্লাস চিহ্ন দিলাম। বি সি এর কন্যা, বি কার কন্যা? সি এর কন্যা, সি এরকম এখানে লিখবো, বয়স জ্যেষ্ঠটা উপরের দিকে থাকবে। সি এর কন্যা মানে হচ্ছে বি মাইনাস, মাইনাস মানে কন্যা। আচ্ছা সি মে ফাদারও হতে পারে, মাদারও হতে পারে। নেক্সট দেখো, ডি হলো এর পিতা, ডি যদি এর পিতা হয় তাহলে নিশ্চয়ই সি হবে এর মা, ফিমেল, এরা এদের সম্পর্ক কি? স্বামী স্ত্রী, যেহেতু এদের সম্পর্ক ভাই বোন। তাহলে এবার কি চেয়েছে? তাহলে সি ডি এর কে হন? সি ডি এর কী হবেন? ওয়াইফ হবে, স্ত্রী, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে প্রশ্নবোধক স্থানে কী বসবে সেটা বের করতে হবে। আচ্ছা 14² 196, 21 মানে 11² আবার 14 আর 11 গুণ করলে 154 হয়, সুতরাং সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এখানে ভ্যান ডায়াগ্রামের প্রবলেম দেওয়া আছে, মহিলা মা ইঞ্জিনিয়ার এদের সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা দেখো, এই ধরনের অপশান খোঁজার আগে তুমি যদি এটার ভ্যান ডায়াগ্রাম ড্র করো সব থেকে বেটার হয়। আচ্ছা এবার আমি ভ্যান ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করেছি, এটা মনে করলাম মহিলা, মহিলা মানে ফিমেল, ঠিক আছে। আচ্ছা মহিলার মধ্যে কিছু মহিলা মা, যাদের বিয়ে হয়েছে এবং সন্তান হয়েছে তারা মা। আচ্ছা সেই মায়েদের মধ্যে কেউ কেউ ইঞ্জিনিয়ার অবশ্যই আছে, ঠিক আছে। তাহলে এইটা যদি ইঞ্জিনিয়ারের ড্র করি, এটাই ইঞ্জিনিয়ার আর এইটা কি করলাম মা, মাদার, তাহলে এই যে ইঞ্জিনিয়ার এরা হচ্ছে মেল ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারগুলো ফিমেল ইঞ্জিনিয়ার, আর এই ইঞ্জিনিয়ারগুলো অবশ্যই ফিমেল এবং তারা মা, সুতরাং অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, নিশ্চয়ই বোঝা গেছে। এবার কে মানে মাইনাস, এল মানে হচ্ছে ভাগ, এম মানে যোগ এবং ডি মানে গুণ, তাহলে এগুলো বসিয়ে দিয়ে সলভ করতে হবে। বিও ডি বদমাস, বিও ডি MAS, এই রুল অনুযায়ী, রুলস অনুযায়ী বি মানে ব্র্যাকেট, ঠিক আছে, ও মানে অফ, আর ডি মানে ডিভিশন,
এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, আর এস মানে সাবট্রাকশন। এই রুলস অনুযায়ী যেটা হবে নিশ্চয়ই করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, ঠিক একই রকম প্রশ্ন। স্টারের এই মানে সংখ্যাগুলো, সরি, এই মানে ইয়েগুলো বসাতে হবে, অপারেটরগুলো বসিয়ে যেটা অ্যান্সার হবে, মানে এই মানে ইকুয়েশনটা যেটা স্যাটিসফাই করবে সেটাই হবে তোমার সঠিক অ্যান্সার। দেখে নিও, অসম শব্দটি চিহ্নিত করো, এখানে কোনটা আলাদা আছে। টিনি মানে স্মল, ছোটো, ঠিক আছে, টিনি মানেও ছোটো, আর স্মল মানেও ছোটো, বিগ মানে বড়, আর ট্রিভিয়াল মানে নগণ্য বা ছোটো বলতে পারো। সুতরাং অপশান বি সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা এখানে এমন কতগুলি স্বাদ খুঁজে বের করতে হবে যে স্বাদের আগে অথবা পরে এক আছে। তাহলে দেখো, স্বাদের আগে অথবা পরে, এই স্বাদটার আগে পরে এক এবং তিন নেই, ঠিক আছে, এই স্বাদের আগে এক এবং পরে তিন আছে, ঠিক আছে, একটা পেলাম, এই দুটো পেলাম, ঠিক আছে, আচ্ছা এই একটা তিনটে পেলাম, ঠিক আছে, সুতরাং সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিনের পর হলে গোপালের জন্মদিন কী হবে। 50কে কত দিয়ে ভাগ করতে হবে? 7 দিয়ে, ঠিক আছে, 7 দিয়ে যদি ভাগ করি, এক অবশিষ্ট মানে রিমাইন্ডার থাকবে, মানে একদিন পরে হবে। যদি বুধবার হয় তাহলে গোপালের জন্মদিন হবে বৃহস্পতিবার, ঠিক আছে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, পি কিউ আর এস টি, এরা একটা বৃত্তাকার টেবিলে বসে আছে, আচ্ছা বসে থাকলো, এরকম একটা বৃত্তাকার টেবিলে কী কী বসে আছে, কে কে বসে আছে, পি কিউ আর এস টি। এবার কী বলেছে, আর পি এর ডান দিকে, আচ্ছা ধরলাম এটা আর এর অবস্থান, পি এর ডান দিকে মানে পি এর অবস্থান এইখানে, এবং এস এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ এস যদি এইখানে হয়, এখানে কেউ একজন আছে দ্বিতীয় স্থানে বসে আছে, টি পিও এস এর অর্থাৎ পি আর এস এর মাঝখানে নেই, বসেনি, মানে এইখানে টি এর অবস্থান হবে না, তাহলে টি এর অবস্থান নিশ্চয়ই এইখানে হবে, হলো, তাহলে এইখানে কিসের অবস্থান হবে, কিউ এর অবস্থান হবে, বাকি থাকলো কিউ। এখানে কি বলেছে, তাহলে আর এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, আর এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে মানে এইদিকে বাঁদিক দ্বিতীয় স্থানে কী বসে আছে, কিউ বসে আছে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নিচের এই যে চিত্রটি, চিত্রটির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা দেখো। ওয়ান ইউনিট বিশিষ্ট ত্রিভুজ কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে এক 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 গড় বিশিষ্ট ত্রিভুজ আছে ছটা। দুগড় বিশিষ্ট ত্রিভুজ আছে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আছে, দশটা হয়ে গেল। এবার তিন গড় বিশিষ্ট ত্রিভুজ আছে, এই একটা, এই একটা, দুটো, তাহলে ১২টা হয়ে গেল, আর এই টোটাল একটা ত্রিভুজ ১৩টা, সুতরাং অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা নিচের শব্দগুলিকে অভিধানগতভাবে সাজানো হয় তাহলে মাঝখানে কোন শব্দটা হবে। দেখো এই যে শব্দগুলো আছে, এই ইলেক্ট মানে এই টি পর্যন্ত সবগুলোরই একই আছে, ইলেক্ট ইলেক্ট ইলেক্ট, এবার টি এইটা দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারবো না কোনটা আগে পর্যন্ত আছে, ঠিক আছে, এবার কি করতে হবে, দেখো এইটা ইলেক্ট পর্যন্ত আছে, সুতরাং এইটা যাবে মানে এক নম্বরে, হলো এক নম্বরে, তাহলে এইবার টি টি এর পরে কী কী আছে, আর আছে, ও আছে, আর আছে, আর আছে, তাহলে ও নিশ্চয়ই আগে হবে, সুতরাং এইটা যাবে দুই নম্বরে। এবার তিন নম্বরে কোনটা আসছে, এবার আর পর্যন্ত তো এই যাদের কনসিডার করলাম, এখানে এরও আর আছে, এরও আর আছে, এরও আর আছে, তাহলে আর এর পরে কোন অ্যালফাবেটটা আছে, দেখো এর আছে আই, ঠিক আছে, এর আছে ও, আর এর আছে ও, সুতরাং এইটা যাবে তিন নম্বরে, এটা আগে আসবে, সুতরাং এই তিন নম্বরে পাওয়া মানে এটাই মাস।